কালত যি ধরনের বস্তুর মূল্য বৃদ্ধি হয়েছে, আমি মহিলাসকলক এতিয়া ঘরত বহি থাকিব নোৱাৰি ওলাই আহিছো। বর্তমানে রোজার সময়ত আমার মহিলাসকলৰ বহুত কষ্ট হয়, তারপরে তেওঁলোকে চলাব কেনেকে, ওচরতে তেওঁলোকৰ এটা পৰব আহিছে, এনেকুৱা মূল্য বৃদ্ধি হয়েছে যে মানুহ পানীত হাঁহ নচৰা অৱস্থা হৈছে। সেইকাৰণে আজি আমি মহিলাসকলে ওলাই আহিছো। রন্ধন গ্যাসের দাম দিনে দিনে বৃদ্ধি পাই আছে, আমি রাঁধিব গেলে আমার সমস্যা হয়। আজি এসাজ খাবলে গেলে যি ধরনের বস্তু বাহিনী তেলেরপরা দালিরপরা সকল বস্তুর দাম বাড়ি গেছে, এনেকা অবস্থাত আমার সংসার চলা অসুবিধা হয়ে গেছে। আমার লগতে আজি খালি আমি মহিলা সকল নহয়, আজি পুরুষ বা লড়া ছোৱালী ইহতে আমার ওপর নির্ভর করে থাকে। আর এনেকা অবস্থা হয় এই বস্তুর মূল্যর বৃদ্ধির লগতে আমার নারী নির্যাতন হয়। আজি মানুষ আমার যদি স্বামীক আমি ঠিক মতে খাব দিব নোৱাৰো, তেওঁ আহি ঘরত আহি বাহিরের পর আহি আমার ওপরতে অত্যাচার চলায়, আমি কেনেকে খুৱাম? আমার আজি নিমখ নহলে নহয়, তেল নহলে নহয়, সকল বস্তুর ইমান জুই চাই দাম। এনেকুৱা পরিস্থিতিত আমি এতিয়া সরকারের ওপর দাবি জানাইছো, আমার এই মূল্যবৃদ্ধির সমস্যা সমাধান করিব লাগে, মূল্যবৃদ্ধি কমাই আনিব লাগে। তারপরে আজি রান্ধনীসকলে ইমান কষ্ট করে এটা এটা স্কুলত রান্ধা করে, খালি রান্ধা নহয় বাসন ঠাসন ধোয়ার পর সকল কাম করে মাত্র 1500 টাকা পায়, সেইখিনি টাকাও তেওঁলোকে মাহে ঠিক মতে নাপায়। এনেকুৱা পরিস্থিতিত তেওঁলোকে কেনেকে কাম করিব, কেনেকে কি করিব? আজি রোজা রাখি তেওঁলোকে রান্ধনীর কাম করে আছে, অথচ তেওঁলোকে পয়সা পোৱা নাই। সেইকাৰণে আমার দাবি সিহঁতৰ মাননি আদায় দিব লাগে। তারপরে আজিকালি নারী নির্যাতন কিয় হয়েছে ইমান? রাস্তা ঘাটে মানুষের চাকরি দিব নোৱাৰি সরকারে মদর বিক্রির লাইসেন্স দি আছে, পথে ঘাটে মদ বিক্রি করে আছে। আমি কমপ্লেন করো, আমাক দেখুয়ে সিহঁতক অল্প ধরে, আকৌ যেনেকুৱা তেনেকুৱাই চলিয়ে থাকে। এনেক যদি মদ বিক্রি হয়ে থাকে, রাত ছোৱালী মানুষ রাস্তা দিয়ে যাব নোৱাৰে, রাস্তার ওপরতে মদারুবিলাক বহি থাকিব, মদ বিক্রি চলি থাকিব, আর এইবিলাকৰ বিৰুদ্ধে মানুষে কথা কব সাহস নাপায়।
তারপরে এনেকুয়া দেখা গৈছে, আগত আমি সরকারের আমলত দাবি করিলে সরকারে কিছু হলেও আমার পূরণ করেছিল, কিন্তু এই সরকারের আমলত এনেকুয়া হয়েছে আমি চিঁয়রি যাও তেওঁলোকে গুরুত্বই নিদিয়ে, আমার জীবন শেষ হয়ে যায় তেওঁলোকর গুরুত্বই নিদিয়ে। আজি একটা ডাঙর মানুষের একটা অসুখ হলে এই ইয়ারপরা রেফার করব, তাত করবে যাব পারে, দুঃখিয়া মানুষে কি করব, ইয়াতেই ঔষধ কিনব নয়, ইমান দাম তেওঁলোকে বাহিরত কেনে লো যাব। এনেকুয়া একটা পরিস্থিতিতে আমার জিয়াই থাকা বহুত কষ্টকর হয়েছে, ইফালে চাকরি বাকরি নাই, অফিস আদালতত নাই, সব।